হামতুল্লাহ একদিন ইবন আপনি জানতে চেয়েছেন কোন একটি মেয়ে কোন এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল রিলেশন ছিল রিলেশন বলতে আমি যেটা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন থেকে প্রেমের সম্পর্ক আর বিয়ের পূর্বে প্রেমের সম্পর্ক হারাম এটা ইসলাম বৈধতা দেয় না বা এটা জিনার প্রাথমিক স্টেপ বা প্রাথমিক ধাপ আল্লাহ রব্লা আলম বলছেন ওয়ালা ক্রব জিনা তোমরা জিনার নিকটবর্তী হয়েও না কোনো ছেলে কোনো মেয়ের সাথে চ্যাটিংয়ের মাধ্যমে হতে পারে সেটা ডেটিংয়ের মাধ্যমে হতে পারে দেখার মাধ্যমে হতে পারে ফোনে কথার মাধ্যমে হতে পারে যেটাই হোক না কেন এটাই হচ্ছে জিনার প্রথম শুরু দরজা এই কাজগুলো এবং আল্লাহ রবুল্লাহম বলছে তোমরা জিনার নিকটবর্তী হও না আর জিনা তো দূরেই থাকবে এবং আল্লাহ সাল্লাম আরও বলেছেন যে একজন মেয়ে ছেলে যখন একাকী হয় শয়তান তাদের তৃতীয় বন্ধু হয় আর যেখানে শয়তান বন্ধু হয়ে যায় সেখানে পাপের অভাব হয় না এর জন্য কখনোই কোনো মাধ্যমেই একজন ছেলে একজন মেয়ের সাথে একাকি হতে পারে না সেটা চ্যাটিংয়ের মাধ্যমে হোক বা কথার ফোনের কথার মাধ্যমে হোক বা দেখা ডেটিংয়ের মাধ্যমে হোক সেটা পর্দার ভিতরে থেকে হোক বা পর্দার বাহিরে যেভাবেই হোক না কেন ইসলাম এটাকে বৈধতা দেয় না তার মানে এই সম্পর্ক বিয়ের পূর্বে কোনো সম্পর্কই ছেলে মেয়ের সম্পর্ক ইসলাম বৈধতা দেয় না এর জন্য যেহেতু এই কাজটি করে ফেলেছেন বা সেই বোন করে ফেলেছে সেহেতু তাকে তওবা করতে হবে যেহেতু সে ভুল বুঝেছে যে এটা পাপ অনুতপ্ত হইতে হবে যে এত বড় একটা পাপ জিনার মতো একটি পাপ সে করতে যাচ্ছিল আল্লাহ রবুল আলমী তাকে হেফাজত করেছে এর জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে সে ক্ষমা চাইবে এবং আল্লাহ রব্বুল আলমিনের সাথে সে ওয়াদাবদ্ধ হবে যে এই পাপ সে জীবনে আর পুনরায় করবে না আল্লাহর আল্লাহ রব কাছে এইভাবে দৃঢ়তার সাথে সে ওয়াদাবদ্ধ হবে নিজেকে নিয়ে এবং সে বেশি বেশি করে ইস্তেফার করবে ক্ষমা চাইবে আল্লাহর কাছে আর আল্লাহ রসুল্লাহ বলেছে তওবা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে সেই তওবা কারণে যে গুণা থেকে সে তওবা করেছে যে গুনার জন্য সে তওবা করেছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন আরেকটি কথা আপনি বলেছেন যদি সেই ছেলে আপনাকে নিয়ে বা সেই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে বা তার সাথে গড় বাঁধতে চায় এক্ষেত্রে মেয়ে গুণাগার হবে কিনা যদি মেয়ে খালেজভাবে তবা করতে পারে বা খালেজভাবে তবা করে ফেলে সেক্ষেত্রে মেয়ে আর গুণাগর হবে না ইনশাআল্লাহ সেই স্বপ্ন দেখার জন্য সব কিছুর জন্য ছেলে দায়ী থাকবে আল্লাহ আল্লাহ সব বারাকাল্লাহ ফিকুন thank